এবারে সঠিক পরিষেবা না পেলে আন্দোলনে নামার হুমকি দিলেন কুমারঘাট পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারে অবস্থিত কোভিড কেয়ার সেন্টারের চিকিৎসাধীন করোনা রোগীরা। প্রথম থেকে নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ, ওপর থেকে সিলিং ফ্যান পড়ে যাওয়া সহ দুই নাবালিকার শ্লীলতাহানির মতো বহু ঘটনার সাক্ষী কুমারঘাটের এই কোভিড কেয়ার সেন্টারটি। এই সেন্টারটি থেকে রোগীদের তরফ থেকে বারবার সঠিক পরিষেবা না মেলার অভিযোগ উঠে এলেও কোনো হেলদোল ছিল না কর্তৃপক্ষের বলে অভিযোগ। সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। কোভিড সেন্টারের অভ্যন্তরীণ সেই অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র সামাজিক মাধ্যমে একের পর এক তুলে ধরেছেন রোগীরা। দেখুন সেই ছবি। আমরা এখন পিআরটিআই কোভিড সেন্টারে আছি কুমারঘাটে। আপনাদের আজকে কিছু জিনিস আমরা দেখাবো যে আমরা সবাই এখানে কোভিড পেশেন্ট, আমরা সবাই এখানে অসুস্থ হয়ে এখানে এসেছি, কিন্তু একটা সুস্থ মানুষের পক্ষে, একটা মানুষের পক্ষে এমন জায়গা থাকাটা সম্ভব নয়। নিয়মে এই কোভিড সেন্টারে প্রতিদিন স্যানিটাইজ করা দরকার, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, কিন্তু এখানকার স্টাফ পরিষ্কার পরিচ্ছন্ন করা দূরের কথা, উল্টা এখানে পেশেন্টরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমাদের কি কোথায় আমাদের, আমরা পেশেন্ট হয়ে কি আমাদের কি এটা কর্তব্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো? এটা তো কর্মরত কর্তাদের কাজ যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। আপনারা দেখতে পাচ্ছেন কি আরে কি পর্যন্ত জল জমে রয়েছে, জল পরিষ্কার করার মতন কোনো মানুষ নেই, ঝাড়ু এখানে রয়েছে, এদিকে বোতল বালতিতে বালতিতে বোতল রয়েছে, কিরকম অপরিষ্কার হয়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। একটা একটা অসুস্থ মানুষ কিভাবে এখানে থাকবে আপনি বলুন। দেখুন এখানে ক্যারি ব্যাগ জমিয়ে রেখেছে কিন্তু ফেলবার মতন কোনো কর্মী নেই, বোতল রয়েছে, ঝাড়ু রয়েছে, ইনডিসিপ্লিন, কোনো রকম ডিসিপ্লিন নেই সমস্ত জায়গার মধ্যে। এরকম একটা জায়গায় কিভাবে একটা সুস্থ মানুষ থাকবে, কিভাবে থাকবে? আপনাদের সকলের সামনে আমরা এটা দেখাচ্ছি, এই কারণে দেখাচ্ছি যে কুমারঘাট এই কোভিড সেন্টারে অস্বাস্থ্যকর সব কর্মসূচি হচ্ছে, এখানে সুস্থ মানুষের পক্ষে থাকা মোটেই সম্ভব নয়। দেখুন জায়গাটা দাগ দাগ লেগে গেছে, পরিষ্কার করার মতো মানুষ নেই, কোনো রকম স্যানিটাইজার ইউজ করা হচ্ছে না, এখানে কি থাকা যায়? থাকা যায়? আমরা জানিয়েছি আজকে যদি আজকে দুপুরের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা সমস্ত পেশেন্ট আমরা ধর্ণায় বসবো রাস্তায়, সমস্ত পেশেন্ট ধর্ণায় বসবো রাস্তায়। নিম্নমানের খাবার, সময় মতো খাবার নেই, তেল মশলা দিয়ে খাবার, উপযুক্ত খাদ্য দেওয়া হচ্ছে না পেশেন্টদেরকে, এই ভাঙা ফ্যানটাকে রিপেয়ার করার মতো কোনো মানুষ নেই, ফ্যান নেই, রুগীরা গরমে কষ্ট পাচ্ছে, ফ্যান নেই, ফ্যান পড়ে রয়েছে এখানের মধ্যে। আপনার বাড়ি আসুন দেখবেন এখানে কি হালে, দেখুন আবর্জনা পেরে রেখেছে কিন্তু পরিষ্কার করার মতো কোনো লোক নেই। এই জায়গায় জল জমে রয়েছে, জল জমে রয়েছে, পিছনে বাসি কাপড়ের স্তূপাকার পাহাড় জমে রয়েছে, কেউ পরিষ্কার করার মতো কোনো মানুষ নেই, পরিষ্কার করার মতো কোনো মানুষ নেই। এখন আপনারাই বলুন, আপনারাই একটা বিচারে বলুন যে এইভাবে কি থাকা যায় এখানের মধ্যে? ডাস্টবিন আছে কিন্তু ডাস্টবিন ভাঙা, ডাস্টবিন চেঞ্জ করার মতো কোনো লোক নেই, ডাস্টবিন চেঞ্জ হচ্ছে না, ডাস্টবিনের বাইরে আলোচনা করছে, পরিষ্কার করার মতো কোনো লোক নেই। আমরা কর্মীকে জিজ্ঞেস করলাম যে পরিষ্কার করা হবে কিনা, কর্মী বলছে যেটা আমাদের কাজ নয়। বারবার অভিযোগ জানিয়েও পরিষেবার উন্নতি না হওয়ায় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে এবারে আন্দোলনে নামার হুমকি দিলেন রোগীরা। শুনুন কি বলছেন কোভিড সেন্টারে থাকা রোগীরা। আজকে তিন দিন হয়েছে আমি এখানে এসেছি, আসার পর আমরা এখানে দেখতে পাইলাম যে খাওয়া দাওয়ারও বিশাল সমস্যা, এরপরে স্যানিটাইজার হইতেছে না, পায়ে পরিষ্কার হইতেছে না, খুব নোংরামি এভাবে আসে কোভিড সেন্টারটা। আজকে আমরা ধর্মায় বার সিদ্ধান্ত নিতে বাধ্য হইব যদি তারা এই আমাদের বিপ্লব দেবেন যে সরকার যে প্রতিশ্রুতি দিচ্ছে কোভিড সেন্টারের জন্য, কিন্তু এইগুলা কোনো কিছু পাইতেছি না। সেই জন্য আমরা কোভিড সেন্টারের যে পেশেন্ট সবাই একত্রিত হইয়া আমরা আমাদের যে পরিচালনার যে কমিটি আছে কমিটির কাছে আমরা কৈফত চাইতেছি যে এইগুলা কি, এগুলা যদি আপনারা যদি সরবরাহ না করতে পারেন তাহলে আমরা বিপ্লবের অনুগত হয়ে আমরা কথা বল ধর্নাতে বসবো।
উল্লেখ্য গত তিন দিন আগে ঊনকোটি জেলা সফরে এসে কোভিড সেন্টারটির হাল হাকিকত জানতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অবশ্য তিনি বাইরে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সঠিক পরিষেবা প্রদানের, কিন্তু বাস্তবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আর বর্তমান পরিষেবায় বিস্তর ফারাক দেখছেন রোগীরা। অভিযোগ, এই কোভিড সেন্টারে দুজন নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা হলেও এই বিষয়ে একটি বাক্যও খরচ করেননি মুখ্যমন্ত্রী। অন্য সমস্যা তো দূরের কথা, শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, যা থাকছে প্রতিশ্রুতিতেই। Pure Report, Channel Din Rat.